গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব ইতিমধ্যেই প্রতারণার অভিযোগে দীপিকার বিরুদ্ধে মামলা। ওয়েল, আজকের পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকন শুধু বলিউড নয়, পুরো হলিউড জুড়েও নাম ছড়িয়ে রেখেছেন এই অভিনেত্রী। নিজের ক্যারিয়ারে বেশ কিছু বলিউড ব্যবসা সফল সিনেমা যেমন উপহার দিয়েছেন, সেরকম ভাবে হলিউডেও নিজের ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি। এবার আইনি জটিলতায় পড়লেন দীপিকা। ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা গিয়েছে, দীপিকা পাড়ুকনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে মামলা করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এক ভারতীয় ব্যবসায়ী। তার হয়ে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকী। ওই ব্যবসায়ীর অভিযোগ, ভিভরি মিডিয়ার মাধ্যমে 83 সিনেমা থেকে ভালো লাভের আশ্বাস দেওয়া হয়েছিল তাকে, সেই কারণে এতে 16 কোটি রুপি বিনিয়োগ করেন তিনি। কিন্তু এখন তিনি কোনো লভ্যাংশ পাচ্ছেন না। বহুল প্রতীক্ষিত 83 সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করছেন দীপিকা। এই অভিনেত্রীর সঙ্গে সহপ্রযোজনায় আছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও কবির খান। দীপিকার পাশাপাশি মামলায় তাদের নামও উল্লেখ করা হয়েছে। এই ব্যবসায়ী আরো দাবি করেন, তার দেওয়া 16 কোটি রুপি একাধিক খাতে ব্যয় করা হয়েছে। তার অংশ দীপিকা পাড়ুকন, কবির খানরাও পেয়েছেন, কিন্তু সেই অর্থের কোনো হিসাব তাকে দেওয়া হয়নি। 1983 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের আন্ডার ডগ থেকে বিশ্বকাপ শিরোপা হাতে নেওয়ার পেছনের গল্পই তুলে ধরা হয়েছে 83 সিনেমায়। এতে অধিনায়ক কপিল দেবের ভূমিকায় দেখা গেছে রণবীর সিংকে। তার স্ত্রীর চরিত্রে পর্দায় হাজির হয়েছেন দীপিকা পাড়ুকন। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তাহির রাজ, বাসিন, অমৃতা পুরী, সাকিব সেলিম প্রমুখ। আগামী 24 ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন ইতিমধ্যে প্রতারণার অভিযোগে দীপিকার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।